অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। জয় মা কালী। নমস্কার, আমি কৌশিক রায়। আগামী 14ই নভেম্বর 2020 কালী পূজা শনিবার পড়েছে। বিশেষ গুরুত্বপূর্ণ এই দিনটি, অমাবস্যা তিথি থাকছে। এই কালী পুজোতে মা কালীর কৃপা, আশীর্বাদ বা বরদান যেটাই বলুন না কেন, পেতে চলেছে এই 8টি রাশি। অর্থাৎ মা কালীর কৃপায়, আশীর্বাদে অথবা বরদানে এই 8টি রাশির ভাগ্যর চাকা ঘুরতে চলেছে। কোন এই 8টি রাশি তা আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নম্বর, এটি ফ্রি সার্ভিস নয়, এটি পেড সার্ভিস। রাশি লগ্নর জন্য এখানে আপনারা করবেন না, আপনারা কমেন্টস বক্সে কমেন্ট করুন, রাশি লগ্ন কিন্তু সময় মতো আপনারা উত্তর পেয়ে যাবেন। তো শুরু করা যাক। এই অমাবস্যা, এই দীপান্বিতা অমাবস্যাতে এই 8টি রাশির ভাগ্য চমকাতে চলেছে। কোন এই 8টি রাশি তা নিয়ে আমি এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণরূপে জানাতে চলেছি। তো শুরু করা যাক আলোচনা। দেখুন, এই যে 14ই নভেম্বর 2020 দীপান্বিতা অমাবস্যা, বিশেষ গুরুত্বপূর্ণ কিন্তু এই দিন। অর্থাৎ এই দিনে যদি আপনারা প্রতিকার প্রতিবিধান করেন সেক্ষেত্রে ভালো, যাগ যজ্ঞ করেন সেক্ষেত্রে খুবই ভালো হবে, এবং আপনাদের অনেক নবগ্রহের দোষ কিন্তু কাটবে। বর্তমান সময়ে এই সময়টা যেটা চলছে দীপান্বিতা অমাবস্যা পর্যন্ত, বিশেষ ইম্পর্টেন্ট, অর্থাৎ আপনারা অবশ্যই এই সময় আপনাদের জন্মকুণ্ডলী বিচার করিয়ে আপনারা গ্রহ প্রতিকার করুন। এবং এই দীপান্বিতা অমাবস্যায়, অর্থাৎ 14ই নভেম্বর এই কালী পুজোয় মা কালীর বরদান দিতে চলেছে এই 8টি রাশিকে। কোন এই 8টি রাশি? প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশি মা কালীর কৃপা পড়তে চলেছে ধনুরাশির উপর। 2নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশিরও মা কালীর কৃপা অথবা বরদান পেতে চলেছে। 3নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশিও কিন্তু মা কালীর কৃপা পেতে চলেছে। তারপরের যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে মকর রাশি। মকর রাশিরও মা কালীর কৃপা বরদান পেতে চলেছে। তারপরের রাশি কন্যা রাশি। কন্যা রাশিরও মা কালীর কৃপা এবং বরদান পেতে চলেছে। এরপরের রাশি কুম্ভ। কুম্ভ রাশিরও কিন্তু এই মা কালীর কৃপা এবং বরদানে আপনাদেরও জীবন পরিপূর্ণ হতে চলেছে। এরপরের রাশি মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু মা কালীর কৃপায় আপনাদের ভাগ্য চমকাতে চলেছে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশিরও মা কালীর কৃপায় আপনাদেরও ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। অর্থাৎ আপনাদের বাধা বিপত্তি কাটিয়ে আপনাদের ক্ষেত্রে
প্রচুর অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধি, যাদের দীর্ঘদিন আটকে আছে সেই জায়গায় আটকে থাকা কাজগুলো আপনাদের সম্পন্ন হবে, ব্যবসার ক্ষেত্রে আপনাদের উন্নতি হবে, চাকরির ক্ষেত্রে উন্নতি হবে, চাকরির ক্ষেত্রে প্রমোশন, এই কয়টি রাশির কিন্তু হবে। কিন্তু মনে রাখবেন বিশেষ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন অর্থাৎ নিয়মাবলী, অর্থাৎ আপনারা এই দিন অর্থাৎ এই দীপান্বিতা অমাবস্যায় অবশ্যই নিরামিষ আহার করুন, এবং আপনারা যে কোনো কালী মন্দিরে অবশ্যই মায়ের নামে ভোগ অবশ্যই নিবেদন করুন দিন, এবং আপনারা যতটা পারবেন সেদিনটা সাত্ত্বিকভাবে থাকার কিন্তু চেষ্টা করুন, অবশ্যই করতে হবে। এবং আপনারা যদি মা কালীর আরাধনা যদি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই দীপান্বিতা অমাবস্যা বিশেষ কিন্তু তিথি যেখানে আপনাদের ভাগ্য চমকাবে চমকাবে, অর্থাৎ এই দিনটিতে আপনাদের আসবে আমূল পরিবর্তন, অর্থাৎ এই দীপান্বিতা অমাবস্যার পর থেকে আপনাদের বিশেষ ভাগ্যের কিন্তু উন্নতি কিন্তু আপনাদের হবে। এবার আপনাদেরকে জানাই এই দীপান্বিতা অমাবস্যা অর্থাৎ এই যে 14 নভেম্বর 2020 অর্থাৎ ধনতেরাসের পরের দিন, 13 তারিখ ধনতেরাস, 14 তারিখ দীপান্বিতা অমাবস্যা, অর্থাৎ এই দিনটাতে আপনারা অবশ্যই সকালে উঠে স্নান করে, এবং যদি পারেন গঙ্গা স্নান যদি করতে পারেন সেক্ষেত্রে বিশেষ লাভ, অন্তত সেদিন মা কালীর দর্শন এবং যদি পুজো দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ এই দীপান্বিতা অমাবস্যা আপনারা গ্রহ প্রতিকারও করাতে পারেন, প্রতিকার প্রতিবিধান, সেক্ষেত্রে বিশেষ লাভ কিন্তু আপনারা পাবেন। এবং এই সময় আপনারা যত পারবেন মা কালীর বীজমন্ত্র যতটা পারবেন যদি আপনারা পাঠ করতে পারেন, মা কালীর বীজমন্ত্র যদি আপনারা যত পাঠ করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ হবে, অর্থাৎ আপনাদের বাধা বিপত্তি এই জায়গাগুলো আপনারা কাটিয়ে উঠবেন, এবং আপনাদের জীবনে আসবে সৌভাগ্য, সমৃদ্ধি এবং শান্তি। মা কালীর কৃপায় এই 8টি রাশির প্রভূত উন্নতি হতে চলেছে। এই ভিডিওটি ছিল দীপান্বিতা অমাবস্যাতে কোন এই 8টি রাশি কৃপা পেতে চলেছে মা কালীর, অর্থাৎ দুহাত তুলে দুহাত ভরিয়ে দিবে এই মা কালী এই 8টি রাশিকে, তবে অবশ্যই নিজেদেরকে সাত্ত্বিকভাবে থাকতে হবে সেদিন। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।